لا نحمده ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات <سلام> اعمالنا <سلام> من يهدي له فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن رب اشرح لي صدري 可以有什么 আপনি আলোচনা শুরু করেন আমাকে শুনতে পাচ্ছেন আলোচনা শুরু করুন

বিসমিল্লাহির রহমানের রাহিম আমাদের প্রাণের স্পন্দন মুসলিম উম্মা অব নর্থ আমেরিকা তাদের আয়োজিত আজকের এই জুম প্রোগ্রামে দেশে এবং প্রবাসী দূরে এবং কাছে সারা বিশ্বে যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন হচ্ছেন এবং হবেন সবাইকে আমি আহলান সাহালান ঘোষ আমদের জানিয়ে শুরু করছি আজকে আমাদের সংক্ষিপ্ত প্রোগ্রাম দর্শন কোরআন কোরআনে হাকিম এবং আমাদের জিন্দগি এ পর্যায়ে আমি আপনাদেরকে আবারও আহলান সাহলান স্বাগতম জানাচ্ছি প্রিয় দিনী ভাইয়েরা আজকে আমি স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে কালো জয়ী মহাগ্রন্থ কোরআনে হাকিমের সুরাই ইউসুফের প্রথম রুকু প্রথম আয়াত থেকে ষষ্ঠ আয়াত পর্যন্ত আপনাদের সামনে সংক্ষেপে সংক্ষিপ্তভাবে পেশ করার চেষ্টা করছি এবং এখান থেকে আমরা জীবনের পাথেও হিসেবে জীবনে আমাদের করণীয় বর্জনীয় সকল ব্যাপারে যত কিছু আমাদের লক্ষণীয় আসে আমরা কিভাবে চলবো কিভাবে বলব কিভাবে দায়িত্ব পালন করব, দিনকে বুঝবো দিনকে জানবো দিনের অনুভূতি এটা নিজেদের মধ্যে আমরা সৃষ্টি করব আরো ম্যাচিউর্ড হব আমরা আরো সমৃদ্ধ হব এবং আমাদের জীবনকে পুরোপুরি সমৃদ্ধতা আনার জন্য কোরআন আমাদের জন্যে সুপার মডেল প্রিয় ভাই বোনেরা আসুন তাহলে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি বিসমিল্লাহ রহমান রাহিম মক্কা অবতীর্ণ মহাগ্রন্থ কোরআন হাকিমের বারো নম্বর সুরা এই সুরাটাতে রুকু আছে মোট বারোটা আয়াত আছে একশো এগারো হুজুর নবী করিন সাল আলাইসালামার হিজরতের আগে মক্কি জীবনে কোরআনের যে সুরাগুলো যে অংশগুলো নাজিল হয়েছিল এগুলোকে বলা হয় মক্কি সুরা এটা আমরা জানি হিজরতের পরে আবার যে সকল আয়াত সুরা কোরআনের অংশ অবতীর্ণ হয়েছিল চাই মদিনায় হোক চাই মদিনার বাইরে হোক মক্কায় মক্কা বিজয় সহ কোনো অভিযানে আসার পরে হোক হিজের পরে কোরআন শুনে আসিল হয়েছে যে কথা কি যাবে এক হলে মহাগ্রন্থ আল কোরআন এটা আমাদের জীবনের জন্য পথ নির্দেশিকা ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা এই কোরআনকে বলেছে সুপার বুক অফ দা ওয়ার্ল্ড এই বিশ্বের বুকে অতীতের যত ধর্মগ্রন্থ রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অবিকল হু বহু যেভাবে এসেছে সেইভাবে আছে রয়েছে এবং থাকবে এটা হলো কোরআনে পাকের সবচেয়ে বড় মৌজা প্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা আসুন এবার আমরা কোরআনের আলোকে সুর ইউসুফের প্রথম অংশ এটাকে জানার চেষ্টা করি বিসমিল্লাহ রহমান এর Alif Lam Ra. Tilka ayatul kitabil mubin. Inna anzalnahu Qur'anan Arabiyal la'allakum ta'qilun. Nahnu naqussu 'alaika ahsanal qasasi bima awhayna ilaika hadzal Qur'an. وَإِن كُنْتَ مِن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على اخوتك فيكيدوا لك كيدا ان الشيطان للانسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تاويل الاحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم بارك الله لنا ولكم ولكم في القرآن العظيم ربنا اغفر لي ولوالدي

কোরআনে হাকিমের অনেক সুরা শুরুতে এই ধরনের সিন্নাক্ষর যে অক্ষরগুলোর সাথে পরবর্তী কথা বর্ণনা ওহি মিল কোনোটা খুঁজে আসলে বের করা এটা দুর্লভ এটা অসম্ভব শুরু থেকে আজ পর্যন্ত যত তাফসির গ্রন্থ এ পর্যন্ত আমার নজরে এসেছে সবখানে আমি একটা জিনিস পেয়েছি আলিফলাম মিম আলিফলাম রা হা মিম ইয়াসিন এগুলোকে তাফসির কারকদের ভাষায় বলা হয়েছে হরে মোকার্তা ছিন্নাক্ষর অবশ্য অধিকাংশ তাফসির কারক এই ব্যাপারে একমত কোরআনের শুরুতে যে সকল সুরার প্রথমে আয়াতে মোকাত্তাঁত এই ধরনের ছিন্নাক্ষর আল্লাহ পাক ব্যবহার করেছে এটাও ওহি এটাও কোরআনের অংশ তিরমিজি শরীফ একটা হাদিসে নবীজি এর সাদ করেছেন মান কারা আল কোরআন হারফান যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবে ফালাহু আসো হাসানা তার আমল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক দশটা সওয়াব লিখে দেবেন লা আকুল আলিফলা মিম হারফন নবীজি এর করেছেন আমি এটা বলছি না যে আলিফ লাম মিম এটা এক অক্ষর বাল আলিফ হরফোন হরফুন ও লাম অন হরফুন ও মিম অন হরফুন এখানে আলিফ লাম মিম যে তিনটা আরবি অক্ষর নবীজি এর করেছেন এই তিনটা যখন কেউ উচ্চারণ করবে পড়বে তখন এটা বলা যাবে না যে এই তিনটা মিলে একটা না এই তিনটা তিনটা একবারে কমও যদি হয় কমপক্ষে দশ নাকি যদি হয় তাহলে তিন দশম তিরিশ নাকি তবে মুফাসরিকদের একটা বিশাল অংশ তারা এই ব্যাপারে একমত যদিও আমরা এর জানি না এটা আমাদের ব্যাপার নয় এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মাঝখানে একটা গোপন ভেদ গোপন রহস্য শর্ট হ্যান্ড রাইটিং এর মত শর্ট হ্যান্ড রাইটিং এ যাদের প্রশিক্ষণ আছে তারা ছাড়া এটার অর্থ অন্য কেউ বুঝতে পারে না বুঝার সম্ভবও নয় আল্লাহ এবং আল্লাহ রাসুলের মাঝখানে এমন কিছু গোপন সংকেত আলাপ আলোচনা কথাবার্তা যেগুলো আল্লাহ এবং রাসুলের মধ্যে সীমাবদ্ধ আবার কোন কোন তাপসির কারক বলেছেন এগুলার অর্থ এমন ব্যাপক যদি নবীজি এগুলা উম্মাকে বলতেন আমাদেরকে জানিয়ে দিতেন আমরা এগুলো ধারণ করার সক্ষমতা আমাদের ছিল না যার জন্যে এগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের মধ্যকার গোপন আলোচনা শর্ট হ্যান্ড রাইটিং এর আকারে আবার মুফাসের কেরাম ব্যাখ্যা এটাও বলেছেন হামিম ইম ইয়াসিম এগুলো অবশ্যই অর্থ আছে এই অর্থটা আল্লাহ এবং আল্লাহ রাসুলের মধ্যে সীমাবদ্ধ সীমিত উম্মতের জন্য নয় সুতরাং জালিকাল কিতাব এগুলো তেলাওত করলে এক একটা অক্ষরে যা পাওয়া যাবে অনুরূপ আলিফ লাম মিম হা মিম তাহা এগুলা তেলাওয়াত করলো তার সমান সওয়াব পাওয়া যাবে এগুলা অর্থ নিশ্চয়ই আছে এগুলা অর্থ যদি না থাকতো তাহলে কোরআন এমন একটা বদনামের মুখামুখি হতো যে কোরআন আল্লাহ পাক নিরর্থক শব্দ ব্যবহার করেছে আল্লাহ পাকের পক্ষে এটা সমীচীন নয় নয় যার জন্য আমাদের একটা ইমাম এটা অর্থ অবশ্যই আছে তবে নট ফর জেনারেল পাবলিক আম জনতার জন্য এই অর্থটা প্রজজ জন্যয় এটা আল্লাহ এবং আল্লাহ রাসুনের মাস্খানের একটা গোপন আ্লা পালোচনা। তিলকা আয়া তুল কিতাবিল মবি। এগুলো আয়া এমন এক কিতাবের যেই কিতাব তার বিষয়বস্তু বস্তু। বস্তু একয়ারে পরিষ্কারভাবে সুস্পষ্টভাবে ব্যক্ত করে। ইন্না আনজাল নাহ আমি আল্লাহ নিজে নাজিল করেছি এই কোরআন আরবি শব্দের প্রায়োগিক অর্থে সবচেয়ে বেশি পঠিত সবচেয়ে বেশি কথিত আলোচিত দুনিয়ার বুকে যে গ্রন্থটা এটা মহাগ্রন্থ আল কোরআন ইন্না আনজালনাহু নাহ আরাবিয়্যা আমি আল্লাহ এই কোরআনকে আরবী ভাষায় নাজির করেছি লাল তা তাকে নুন যাতে তোমরা সহজে এটা বুঝতে সক্ষম নিজে স্বয়ং বর্ণনা করছি ঘটনা উল্লেখ করছি কিসা বলছি আলাইকা হে নবী আপনার কাছে আহসান আল কাসাস যেটা সবচাইতে সুন্দরতম শিক্ষাপ্রদ ঘটনা বেমা আহাইনা ইলাইকা হাজ আল কোরআন এই মহাগ্রন্থ আল কোরআনে যেই ঘটনা যে কিচ্ছা আমি আল্লাহ নাজিল করেছি এটা আমি আল্লাহর পক্ষ থেকে অহি হিসাবে আপনার কাছে আমি আল্লাহ নাজিল করেছি অইন কুন্তামিন কাবলিহি আমিন গা এই অহি আপনার সামনে আপনার কলবে নাজিল করার আগে এই ব্যাপারে আপনি নিজেও সম্পূর্ণরূপে অনবহিত ছিলেন ইস্ক আলা ইউসুফে ওই সময়ের কথাটা এখানে উল্লেখযোগ্য যখন ইসুফ তার পিতাকে লক্ষ্য করে বললেন ইয়া আবাতে হে আমার আব্বা ইন্নি আমি দেখতে পেয়েছি স্বপ্ন যুগে আহাদা আশারা কাউ কাবান এগারোটি নক্ষত্র ও শামসাওয়াল কামারা আকাশের সূর্য এবং চাঁদ রায় দিন আমি দেখতে পেয়েছি ওরা সবাই মিলে একযোগে আমাকে সেজদা করছে কালা পুত্রের এই স্বপ্ন বৃত্তান্ত শুনে পিতা ইয়াকুব আলাহিসাল্লাম বললেন ইয়া বুনাইয়া সব অন্তানা মার লা তাখস তুমি তোমার স্বপ্ন বৃত্তান্ত তাদের কাছে প্রকাশ করো তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাবে ইননা শাইতানাল লিদিকসানে আদুগুম মুবিন নিশ্চয় শয়তান মানবজাতির জন্য প্রকাশ্য সবচেয়ে বড় दुश्मन ওকা জাদিকাইয়া আর এমনি ভাবে আমি আল্লাহ প্রসঙ্গে এখানে বলা হয় আমি আল্লাহ বাসুনি করেছি এবং প্রত্যেকটা ঘটনা এর গভীরে প্রবেশ করার মত অনুভব অনুভূতি সূক্ষ্ম জ্ঞান দিব্য জ্ঞান এটা আমি আল্লাহ ইউসুফ তোমাকে দান করেছি ওই তেম্মু নেমা তাহু আলাইকা আর তোমার উপরে আমি আল্লাহ আমার নেয়ামত সুষম সৌন্দর্য আমার বিশাল যে অবদান তার একটা অংশ আমি তোমার উপরে পূর্ণতা দান করব ওয়ালা আলিয়া কুবা পরবর্তীতে ইয়াকুবের বংশধরদের উপরে আমি আল্লাহ এই নেয়ামত ব্যক্ত করব এবং তাদের জন্য তা অবধারিত করে দেব কমা তামহা আলা আবওয়াইকা মিন ক্বাবলি ইব্রাহিম ও ইসহাক তোমার আগে তোমার পিতা এবং পিতৃপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের উপরে যেভাবে আমি আমার অনুকম্পা আমার দয়া না যেভাবে আমি দান করেছিলাম ঠিক সেইভাবে তোমার উপরে আমি এইভাবে আমার দয়া আমার অনুকম্পা এটা আমি তোমাকে দেব ইন্না রব্বা আলিমুন হাকিম নিশ্চয়ই তোমার রব সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে বড় বিজ্ঞ কৌশলী বারিম রাগের অলিলা সম্মানিত শ্রোতা মন্ডলী এই পর্যায়ে আমি মহাগ্রন্থ কোরআনে হাকিমের মুক্তি সুরা গুলোর উল্লেখযোগ্য একটা সুরা যেটা সুরা ইউসুফ এই সুরার শেষ দিকের কয়েকটা আয়াত বাদ দিয়ে পুরো সুরাটাই কিন্তু একটা ঘটনার উপরে আল্লাহ আলামিন নাজিল করেছেন এবং সেই ঘটনাটা নবী ইউসুফ আলাহ ও সালাম সম্পৃক্ত তার জীবন তার চলন তার বলন তার আচার আচরণ তার চারিত্রিক মাধুর্য বিপদে ধৈর্য ধারণ প্রত্যেকটা পদক্ষেপে জীবন চলার পাথেও হিসাবে আল্লাহ নির্দেশনামা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রত গ্রহণযোগ্য অপরিত্যেজ দিক হিসাবে গ্রহণ করেছিলেন আর এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যে সময়টায় মক্কায় মুসলমানরা ছিল নির্যাতিত আপনারা জানেন দিন কবুল করেছিলেন এ অপরাধে বেলাল রাজি আল্লাহ তালু শরীরে চামড়া ছিল না সোহেব রুমি রাজি আল্লাহ তালু শরীরে চামড়া ছিল না আমার ইয়াসের রাজি আল্লাহ তালু তাদের শরীরে চামড়া ছিল না অনেক সাহাবির জীবন ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় অনেকের শরীরে অনেক জায়গায় গোষ্ঠ ছিল না আগুনে পুড়ে পুড়ে নির্যাতন করে করে তাদের চামড়া গুলোকে ঝলসায় দেওয়া হয়েছিল আগুনের কয়লার উপরে শোয়ায় আবার বুকের উপরে আগুন জ্বলন্ত আঙ্গার আগুনের কয়লা দিয়ে পাথর চাপা দিয়ে যখন তাদেরকে রাখা হয়েছিল তখন এই আগুনের স্ফুলিঙ্গ তাদের চামড়া পুড়ে গোস্তুগুলো পুড়ে হাড়ে গিয়ে লেগেছিল পরবর্তীকালে দেখা গিয়েছিল তাদের শরীরে অনেক বড় বড় গর্ত বাইরে থেকে হাড় পর্যন্ত দেখা যায় এই সংকটময় সময় সন্ধিক্ষণে আল্লাহ রবুল আলমিন সুরাই ইউসুফ এটা নাজিল করলেন নাজিল করে সাদা মাটা ভাবে আল্লাহ যে কথাটা বললেন যে তোমাদের সাথে এখন মক্কাবাসী তোমাদের প্রতিবেশী যে আচার আচরণ করছে যেভাবে নির্যাতন করছে এটা নতুন নয় তোমাদের আগেও বিভিন্ন যুগে বিভিন্ন আমি আইকেরাম বিভিন্ন নবীরা শুন তাদের উপরেও ঠিক এইভাবে যুগে যুগে নির্যাতন করা হয়েছিল এবং তারা এই কথা বলতে বাধ্য হয়েছিল মাতা নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে আমরা তো শেষ হয়ে গেলাম পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ এর সাথে আল্লাহ এটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আসবেরু আসবে ধৈর্য ধরো আপন জায়গায় টিকে থাকো দৃঢ় পদক্ষেপে তোমরা তোমাদের ব্রতের দিকে এগিয়ে যাও বাধা আসবে জটিলতা আসবে নির্যাতন আসবে জীবনের ঝুঁকি আসবে একজন মোহাম্মের পুরো জীবনটাই ঝুঁকিপূর্ণ একটু সবর করো সামনে আরো সময় আছে নৈরাশ্যের কোনো কারণ নেই আমরা জানি ইসুফের ভাইয়েরা আশ ইসুফের সাথে কি ব্যবহার করেছিল তারা এক মায়ের গর্বে ইয়াকুবের বারো জন পুত্র সন্তান ছিলেন এক আয়াতে তারা বলেছে যে আমাদের আব্বা আসলে বয়স হয়ে গেছে তো মূল ব্যাপারটা ভালোভাবে বোধহয় বুঝতে পারছেন না আমাদের আব্বা আমাদেরকে খুব গুরুত্বহীন মনে করেন খুব একটা পাত্তা দেন না প্রত্যেকটা কথায় কাজে আমাদের বইমাত্রীয় বা ইউসুফ তাকে আব্বা অগ্রাধিকার দিচ্ছেন অনাহান আমরা তো দশজন পুত্র সন্তান সুঠাম দেহের মালিক বিশাল একটা শক্তির কেন্দ্রবিন্দু আমাদের আব্বা উচিত ছিল ইউসুফকে বাদ দিয়ে আমাদেরকে গুরুত্ব দেয়া তদানিত আরবে গোত্র কবিলা শাসিত সমাজ ব্যবস্থায় নেতৃত্বে থাকতে হলে লাঠির প্রয়োজন হতো যুদ্ধের প্রয়োজন হতো যাদের শক্তি বেশি ছিল তারাই ক্ষমতার কুক্ষিগত করতে পারত যার জন্য ইস্যুবের ভাইয়েরা এই কথাটা বলেছিল অনাহান আব্বার উচিত আমাদের গুরুত্ব অনুধাবন করা আগামী দিনে আমাদেরকে টিকটিক থাকতে হলে তাহলে আমাদের এই যৌথ শক্তি দশ ভাই মিলে আমরা ধরাকে সরা জ্ঞান করে দিকে আমরা ধাক্কায় সামলাই নিয়ে যেতে পারবো ইস্যুব একা তার পক্ষে তো কোনো কিছু করা সম্ভব হবে না অথচ ইসুভের আরেকজন ভাই একই মায়ের গর্বে বেনিয়ামিন অথবা বনিয়ামিন বাইবেলে এই নামটা তাল উল্লেখ আছে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট উল্লেখ আছে তারা বারো ভাই ইসুফ স্বপ্নে দেখলেন এগারোটা নক্ষত্র আকাশের এগারোটা তারকা ও শামসা বাবা অলকামারা মা তারা আমাকে সেজদা করছে আমার সামনে স্বীকার করছে এটা হলো স্বপ্নের মূল বৃত্তান্ত হেনবি আপনি অধৈর্য হবেন না মক্কার লোকেরা যে ব্যবহার আপনার সাথে করছে আপনার অনুসারীদের সাথে করছে মন খারাপ করার কোনো কারণ নেই মুসলমানদেরকে দায়ী আল্লাহর এই ময়দানে যত নির্যাতন করা হয় যত রকমের অপবাদ দেওয়া হয় যত রকম বিরোধিতা করা হয় কোন যুগে কোন নবী রাসুল তার উম্মা তার সাহাবা তারা দুর্বল হননি তারা তাদের যে মিশন এটাকে এক জন্য ত্যাগ করেননি সব কিছুকে দুমড়ায় মুসরায়ে পদদলিত করে বীর বিক্রমে তারা ইসলামী আন্দোলন দিন কায়েমের পথে এগিয়ে গিয়েছিলেন হে নবী আপনি আপনার সাহাবারা সেইভাবে আজকে মক্কায় সকল প্রকার বিরোধিতা জীবন জীবনবাজি রেখে এগিয়ে যাচ্ছেন এমন একটা সময় সামনে আসছে যে সময় এই মক্কা মক্কার এই জমিন আল্লাহ আপনার পায়ের তলে এনে দেবেন আপনার এই নির্যাতিত সাহাবাদের পায়ের তলে এনে দেবেন সেই দিন মক্কার এই নির্যাতনকারী শক্তি বৈরী শক্তি তারা দুই হাত উত্তোলন করে সারেন্ডার হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে ঠিক যেমন করে ইসুফ সালাম তৃতীয় সফরে আম্মা আব্বা তার তাকে দ্বিতীয় সফরে তিনি একটা পলিসি করে কূটনীতির মাধ্যমে সেখানে আটকায় রেখেছিলেন পরবর্তীতে যখন এই দশ ভাই তারা রিলিফের জন্য ইউসুফের রাজ দরবারে মিশরে গিয়ে উপনীত হলো ইসুবের কাছে তারা সাহায্য প্রার্থনা করল। ভাষাটা একটু লক্ষ্য করুন তা সাদ্দ কালাই না মহামান্য বাচ্চা আমাদেরকে কিছু সৎকা করুন আমাদেরকে কিছু দান খয়রাত করুন মহামান্য বাচ্চা আপনি কি জানেন না যারা দান খয়রাত করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কি সুন্দর ওয়াজ আর এই ভাইয়েরাই কিন্তু ইসুবকে পথের কাটা মনে করে হাত পা বেঁধে কুয়ায় ফেলে দিয়েছিল ইসুফ যেন দুনিয়ার মানচিত থেকে পুরো জিরো হয়ে যায় তার অস্তিত্ব না থাকে কিন্তু আল্লাহ যেটা চান আল্লাহ পরিকল্পনা এটাই বাস্তবায়িত হয় সকল যুগে হয়েছে আজও হচ্ছে ভবিষ্যতেও হবে আল্লাহ চেয়েছিলেন ইসুফকে হিংসা করে তোমরা যখন এইভাবে বদ্ধকূপে ফেলে দিয়েছিলে তোমরা তো মনে করেছো জঞ্জাল গিয়েছে বিপদ দূর হয়ে গিয়েছে পথের কাটা সরে গিয়েছে আগামী দিনের নেতৃত্বে আমাদের জন্য অবধারিত কনফার্ম হয়ে গেছে না ইসুফকে আমি ঠিকই রাজত্ব দেব দুর্দান্ত প্রতাপশালী এক বিশাল ভূখণ্ডের মালিক মুক্তার বানাবো আর তোমরা যারা ইসুফের সাথে হিংসা করে তাদেরকে কুয়ে ফেলে দিয়েছিলে তোমাদের কাঁধে ভিক্ষার ঝুলি কান্দে লটকিয়ে তোমাদেরকে ইসুফের রাজ দরবারে ভিক্ষুক হিসাবে আমি আল্লাহ হাজির করব সেদিন তোমরা যখন বলবে আনতা ইউসুফ তুমি কি সেই ইউসুফ তারা কিন্তু প্রথম ইউসুফকে চিনতে পারেনি চল্লিশ বছর আগে ইসুফকে যখন কুয়ায় তারা ফেলে দিয়েছিল নির্ভরযোগ্য তাফসির বর্ণনা অনুযায়ী তখন ইসুফের বয়স ছিল ১৭ থেকে ১৮ বছর এই কুয়ো থেকে তিনবার বিকৃতব্য পণ্য হিসেবে মবি হিসেবে বিকৃত হয়ে শেষ পর্যন্ত ইউসুফ মিশরের রাজ দরবারে রাজ পরিবারে গিয়ে আল্লাহ তাকে সেখানে স্থান দান করলেন গোলাম হিসেবে যদিও কিনে নিয়েছে কিন্তু আজিজ মিশরের শাহান তার বেগম ফার্স্ট লেডির কাছে ইউসুফকে নিয়ে যে কথাটা বলেছিল আক্রেমি মাসোাহু যদিও পয়সা দিয়ে কিনে এনেছি এটা কিন্তু কিনা গোলাম হিসাবে ওর সাথে ট্রিট করলে চলবে না একটু ভালো করে ধারণ করো আদর্শ হাগ করো আমাদের তো কোন সন্তান সন্ততি নেই আইয়ান ফানা। এমন এক সময় আসবে এই ছেলে আমাদের অনেক কাজে আসবে আর নাথ তাকে ঝু আলাদা অথবা তাকে আমরা পুত্র হিসেবে গ্রহণ করব। ঠিক ইসুফকে আল্লাহ সেই পর্যায়ে নিয়ে আগে ট্রেনিং দিলেন রাজ পরিবারে তাকে স্থান দিলেন রাজকর্ম কিভাবে সম্পাদন করা হয় দূর থেকে থেকে কাছ তিনি এগুলো অবলক্ষণ পর্যবেক্ষণ করেছেন ফিলিস্তিন তাদের সেখানে কিন্তু এই ধরনের রাষ্ট্রীয় কাঠামো তখন ছিল না একমাত্র মিশরে ছিল যেহেতু আল্লাহর পরিকল্পনা ইসুফকে আগামী দিনে রাজাধিরাজ মিশরের রাজত্বের মালিক মুক্তার হিসাবে দায়িত্ব পালন করবেন খেলাফত এবং নবুয়ত এই দুইটা একসাথে আল্লাহকে দান করবেন এই পরিকল্পনার ভিত্তিতে আল্লাহ ইসুফ আগাম সেই মিশরের সংগোপনে নীরবে নিভৃতে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন ভাইয়েরা সেখানে গেল এখানে একটা কথা যদিও আজকের আলোচনায় আসে না তারপরেও আমি যদি কথাটা বলে নেই তাহলে পরবর্তী আলোচনা আমার বিজ্ঞ শ্রোতা ভাই বোনদের বুঝতে সুবিধা হবে দ্বিতীয় সফরে ইউসুফ যখন তার ছোট ভাই আপন ভাই বিনিয়ামিনকে দেখে চিনে ফেললেন বিনিয়ামিন আর ওই দশজন এরা তো আমাকে কুয়ে ফেলেছিল দুঃমনি করেছিল সেই আমার সৎ ভাই এখন তিনি চাইলেন বিনিয়ামিনকে রেখে দেবেন একটা কূটনীতি রাষ্ট্রয় নিলেন একজন রাজ কর্মচারীকে ডেকে সংগোপনে বললেন আমার টেবিলের এই পান পান পাত্র এই পানির গ্লাসটা এটা কেউ যেন না জানে না দেখে তোমরা ইউসুফের ব্যাগের ইয়ে বিনিয়ামিনের ব্যাগের ভিতরে ঢুকিয়ে দাও তাই করা হলো পরিপূর্ণ রিলিফ নিয়ে কাফেলা ফিলিস্তিনের দিকে রওনা করবে এমন সময় একজন রাজকর্মচারী ইউসুফের নির্দেশে ঘোষণা করলেন ফিলিস্তিন কাফেলা তোমার মধ্যে চোর আছে চোর কে এটা তোমরা বের করো তাহলে সবাইকে ধরা হবে তখন তারা বললো বাদশাহ আমরা চোর নই আমরা চোরের সন্তান আও নই পেটের দায়ে আজকে আপনার কাছে আমরা ভিক্ষা জুলি নিয়ে রিলিফের জন্য এসেছি আমরা চোর নই ইসুফ বললেন আমার পানির গ্লাস গেল কোথায় ওরা বললো আমরা কেউ নেই নি ওরা কসম করলো কসম করার পরে ইউসুফ জিজ্ঞেস করলে তোমাদের ফিলিস্তিনের আইন কি কোন জায়গায় যদি কোনো কাফেলা যায় সেখানে কোনো কিছু হারিয়ে যায় তখন সেখানে আইন কি ইসুফের ভাইরা বলল ফিলিস্তিনের আইন হলো যে কাফেলা এখানে আসার পরে কোন জিনিস খোয়া গেছে হারিয়ে গেছে প্রত্যেকের লাগেজ ব্যাগ ব্যাগেজ এগুলো চেক করা হবে চেক করে কি হবে যার ব্যাগে ওই চোরাই পণ্যটা পাওয়া যাবে চোর হিসাবে সে বন্দি হবে সে আটক হবে এটা ফিলিস্তিনের আইন ইসুব তাদের মুখ দিয়ে ফিলিস্তিনে নিলেন কাজে এবার তোমাদের ব্যাগের করা হবে তালাশ করতে 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 যখন বিনিয়ামিনের ব্যাগটা খোলা হলো সেই ব্যাগের মধ্যে বিনিয়ামিন বেচারা নিজেও জানতেন না কিন্তু কোন সময় রাজ কর্মচারী এটা তার ব্যাগের মধ্যে ঢুকিয়েছে এই ব্যাগের মালিকও জানতেন না সেখান থেকে ব্যাগ বাইর হলো ওই গ্লাসটা বের হলো বের হওয়ার পরে দশ ভাই এক লাইনে দাঁড়িয়ে বলে বাচ্চা হুজুর ও কিন্তু তারা নিজেদেরকে বাঁচাবার জন্য চুরি করেছে চুরি করলেও করতে পারে এর একটা বড় ভাই ছিল একই মায়ের সন্তান ওই ভাইটা ওর চেয়েও বড় সর ছিল সোর গ্রেট চল্লিশ বছর পরে প্রিয় দর্শক একবার লক্ষ্য করুন চল্লিশটা বছর মাঝখানে অতিক্রম হয়ে গেছে আঠারো বছরে কুয়ে ফেলা হলো সেখান থেকে মিশরের রাজ পরিবারে তিনি ছিলেন আরো কয়েক বছর জেলখানায় ছিলেন সাত থেকে আট বছর যখন তিনি রাজত্বের এই দণ্ড হাতে নিলেন কুয়া ফেলার পর থেকে চল্লিশ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল ইসুফ আল্লাহ সালাম চল্লিশ বছর কোন কোন মুফাসির বলছেন পঞ্চাশ বছর মিশরের রাজদণ্ড যখন হাতে নিলেন সব ক্রাইসিস দূর হয়ে গেল সব দুর্দিন অবসান হয়ে গেল মিশরের জনজীবনে একটা প্রশান্তি নেমে আসলো একটা প্রাচুর্যের হাওয়া বইতে শুরু করলো এই অবস্থাতে ওরা যখন বললো ওর বড় ভাইটা চোর ছিল আরো বড় চোর ছিল এই যুগে হলে কি করা হতো আপনারা বুঝতে পেরেছেন বোধ হয় কিন্তু তিনি ধরা দিলেন না বনিয়ামিনকে আটকায় রাখলেন কথাটা আমি এই জন্যে বললাম প্রতিহিংসা যাদের মনে শত্রুতা যারা পোষণ করে প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক নিবৃত হোক এটা কোন সময় তারা ধুয়ে মুছে ফেলে দেয় না যখন বাইরে জানতে পারলো এই সেই ইউসুফ যার কাছে আমরা এর আগেও দুবার এসেছিলাম তৃতীয় সফরে আব্বা আমার ছোট ভাই বিনিয়ামিনকে নিয়ে আসলাম এই তো সেই ইউসুফ সে তো মরেনি আজকে আমরা রিলিফের জন্য তার দরবারে এসে উপনীত হয়েছি তারা হাত তুলে সবাই মাপ চাইলো মাফ চর বলে ইউসুফ তাদেরকে একটা ওয়ার্ড একটা কথা বলেছিলেন লা তা আলাইকুম লিয়াম তোমাদের কারো উপরে আমার কোনো ফরিয়াত নেই কারো উপরে আমার কোনো অভিযোগ নেই তোমাদেরকে আমি আল্লাহর ও আস্তে মাফ করে দিলাম আল্লাহ তোমাদেরকে মাফ করে প্রিয় দর্শক মক্কার মোস মোমেনদেরকে তেরোটা বছর নির্যাতনে নির্যাতনের জর্জরিত ক্ষত বিক্ষত রক্তে রঞ্জিত যে কুভুরী শক্তি করেছিল মক্কা বিজয়ে ইসুবের মতো আমাদের নবী যখন বাঘরকে প্রতিমা মুক্ত করে কাবার দরজা মাকামি ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন এবং মক্কাবাসীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করছিলেন তার গুলো ছিল এমন যে ব্যক্তি আজকে আবু সুবিধা ঘরে প্রবেশ করে আশ্রয় নেবে তাকে আমি নিরাপত্তা দান করলাম যে ব্যক্তি আজকে দরজা বন্ধ রাখবে তাদেরকে আমি নিরাপত্তা দান করলাম যারা আজকে এই মুসলিম অভিযান রাস্তায় নেমে মুসলমানদের মোকাবিলা করবে না যুদ্ধে লিপ্ত হবে না তাদের সবাইকে আমি নিরাপত্তা দান করলাম নবী যখন এইভাবে জেনারেল এমনেস্টি সাধারণ ক্ষমা সাধারণ ক্ষমা মক্কাবাসীর প্রতি ঘোষণা করলেন ইতিহাস সাক্ষী এই যুগে পঞ্চাশ বছর পরে একশো বছর পরে একশো বছর আগের বিচার করে মিথ্যা মামলায় হোক মিথ্যা অভিযোগে হোক ক্যাঙ্গার গঠন করে হোক প্রতিহিংসা যেটাকে বলে এই অহরহ আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু দেখুন আজকে যেই নবী মক্কায় থাকতে পারলেন না যে সাহাবারা থাকতে পারলেন না তাদেরকে আজকে বিজয়ী বেশে আল্লাহ মক্কাতে এনে খেলাফত মক্কার দায়িত্ব রাজত্ব ভূখণ্ড আল্লাহ বুঝিয়ে দিলেন একটা ভাষণ দিয়েছিলেন সেদিন ভাষণটা এমন ইয়া মক্কা আমার ভাই বেলাল তার শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম তার শরীরে কোথাও চামড়া নেই এই তো আমার ভাই আমার এমনি ইয়াসের এই তো সোহায় রুমি এই তো আমার সাহাবারা তাদের কারো শরীরে চামড়া নেই মক্কা তেরোটা বছরের নির্যাতনে নির্যাতনে তাদের চামড়া ঘুষত এগুলো জর্জরিত করে তোমরা লুফে লুপে মতো তোমরা সংহার করেছ সেই মক্কার জমি আল্লাহ আমাকে দিয়েছেন মা তার জুন আমি নেই কেতাবল মাগাজি। নবী জিজ্ঞাসা করলেন আজকে তোমরা আমার থেকে কেমন রিপ্লাই চাও এই যুগে হলো কি করতো আপনারা একটু চিন্তা করুন শুধু কাটতো না কচু কাটা কাটতো কিন্তু নবী বললেন তোমরা কেমন ব্যবহার চাও তো রাজবংশ নবী বংশ তারা বললো ক্ষমা মহত্বের লক্ষণ আপনার মতো একজন মহৎ ব্যক্তির কাছে আমরা ক্ষমা মহত্ব মানবতা ছাড়া আর কিছুই আশা করি না নবী দুই হাত তুলে বললেন তোমাদের কারো উপরে আজকে আমার কোনো অভিযোগ নেই আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম সবাইকে মাফ করে দিলাম সবাইকে মাফ করে দিলাম জেনারেল জেনারেল আলেকজান্ডার দি গ্রেট কে দেখেছি আমরা ওয়াটার লুর যুদ্ধ দেখেছি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখেছি ইতিহাস আমাদের সামনে এগুলো তুলে ধরেছে একটা রাজশক্তির কাছে আর একটা রাজশক্তি যখন এইভাবে পরাজিত হতো রক্তের রক্তের দরিয়া বেয়ে যেত কিন্তু মক্কার এত বড় জালেম শক্তি আজকে মোদিনার গভর্নমেন্টের কাছে করেছে এক বিন্দু এক ফোটা রক্ত ঝরেনি দুনিয়ার ইতিহাসের এটা মহাব্যতিক্রম সরে নাজিল করে মহান রব্বুল আলামিন এখানে এই কথাটা নবীকে জানিয়ে দিলেন সাহাবাহিকানদেরকে জানিয়ে দিলেন

আমি আল্লাহ সাহায্য তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে প্রিয় দর্শক এখানে একটা মিল আমরা খুঁজে পাচ্ছি আল্লাহ কাশাফে এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন দুনিয়ার ইতিহাসে ব্যতিক্রম ধর্মিতা দুনিয়া দেখেছে আমরা দেখেছি কিন্তু ইউসুফ তার ভাইয়ের সাথে যেই ব্যতিক্রম আচরণ করেছিলেন ঠিক তদ্রুপ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম মক্কাবাসীর সাথে ঠিক এই ধরনের একটা ব্যতিক্রম ধর্মী ক্ষমাসুন্দর দৃষ্টি এটা এইটা দুনিয়া খুঁজে পাওয়া যায়নি যাবে না প্রিয় এবার আসুন তাহলে আমরা এটা মিলটা খুঁজে নিলাম সুরে ইউসুফের সাথে মক্কার নির্যাতন যুগ আর মুসলমানদের তখনকার অবস্থা অবস্থান আগামী দিনের জন্যে আল্লাপাক যেই বিজয় তরুণার খুলে দিয়েছেন তার একটা মিল আমরা দেখতে পেয়েছি এখন এখানে আসুন যে পিতা নিষেধ করলেন তোমার সৎ ভাইদের কাছে তোমার স্বপ্ন বৃত্তান্ত ভুলেও ব্যক্ত করবে না ভুলেও বলবে না যদি বলো ভাইয়া কি ডু কাইদা তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র লিখতে হবে আসলে বাস্তব স্বাভাবিক রাজনীতির দিকে আমরা যদি তাকাই আজকের গ্লোবাল পলিটিক্স এর দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা পরিষ্কার ভাবে দেখব যারা যখন যেই দেশে যেই জনপদে ক্ষমতায় আসে তারাই মনে করে আমরা টিকে আছি আমরা টিকে থাকবো অন্য কাউকে মাথা তুলতে দেব না অন্য কাউকে কথা বলতে দেব না সেখানে খুন করে বিরোধিতা করে হত্যা করে গুম করে সেখানে বিনা বিচারে জেলেও দেয় ইউসুফের আরেকটা উল্লেখযোগ্য শিক্ষা আমাদের জন্য যেটা দরকার সেটা হলো ইসুফ আল্লাহ সালাম জেলে গিয়েছিলেন অন্যায় করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা জানেন ইউসুফে দেখুন কোরআন কোন ভাষায় কথা বলছে ইউসুফকে তার কামরায় ঢুকিয়ে বড্ড মহিলা সব দরজা বন্ধ করে দিল গাল্লা খাতিল আবহাব একটা দরজাও খোলা রাখলো না যেন কেউ আসতেও না পারে ইউসুফ যেন ভেঙে যেতে না পারে এরপরে সে একান্তে ইস্যুকে টেনে নিজের খাটের উপরে বসালো বসিয়ে আমি কোনোদিন দেখিনি ইসুফ জবাব দিলে নিচের দিকে তাকিয়ে বড্ড মহিলার দিকে তাকিয়ে নয় যে সুন্দর হলে কি হবে রেশম হলে কি হবে যেদিন আমার প্রাণ বায়ু বের হয়ে যাবে এই চুলগুলো ঝরে ঝরে পড়ে যাবে বড্ড মহিলা দ্বিতীয়বার বলল তোমার চোখগুলো এত সুন্দর তোমার চাহনি এত আকর্ষণীয় সেদিন আমার চোখগুলো প্রথম গলে যাবে গলে গলে কালো বিদ্ঘুটে কিম্বুত কি বা দুর্গন্ধযুক্ত পানি এই চোখ থেকে বের হবে এর কোন দাম নেই তোমার হাতের গড়ন তোমার দেহ বললি সুষমা সৌন্দর্য এর আগে আমি এত সুন্দর মানুষ দেখিনি বললেন যতই সুন্দর হই না কেন যখন মরে যাব। আমার এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পোকামাকড়ের আহার হিসেবে গণ্য হবে কোনো কাজে লাগবে না এখানে ভালো কাজ যেটা করে যেতে পারি ভালো অবদান যেটা রেখে যেতে পারি সেটাই অনন্ত পারলৌকিক জীবনে আমার মুক্তির একমাত্র নাজাতের উশিলা হবে মহিলা অধৈর্য হয়ে গেল সে আরো হলো আক্রমণাত্মক ভঙ্গিতে ইসুমের দিকে এগিয়ে আসলো অকাল ইউসুফ হাইতাল রাগঢাক না রেখে বড্ড মহিলা বলেই ফেললো ইউসুফ হাই হি ওয়াজ এ কনভার্টেড মুসলিম একটা তাফসিল লিখেছেন ইসলাম গ্রহণ করার পরে দ্য গ্লোরিয়াস কোরআন সেখানে মার্মাডিউ পীর্তন অকালাক ইউসুফ হায়তা লাগ বদ্র মহিলা ইউসুফের দিকে এগিয়ে আসলো এসে বললো ইউসুফ দেরি কর কেন আস তোমাকে আলিঙ্গন করি কালা ইউসুফ বললে নাও জুবিল্লা আমি এই কাজের মধ্যে নেই আমার রব বলেছেন অল্লা তাহু কানা ফা হেসা তাও আসা আসা বি আমি এই জেনার মধ্যে নাই এই ব্যবচারের মধ্যে নাই মারমলিক পিস্তলের তর্জমা ইউসুফ হায়তালাক ইউসুফ কাম এন্ড এনজয় মি একবারে পরিষ্কার কাম এন্ড এনজয় মি ইউসুফ জবাব দিলেন নাউজুবিল্লা মাজ আল্লাহ ভাগ্য বিড়ম্ব নয় সৎ ভাইয়েরা হাত কুয়ায় ফেলে দিয়েছিল সেখান থেকে যে আল্লাহ আমাকে উদ্ধার করলেন মিশরে এনে রাজ আমার থাকা খাওয়ার ব্যবস্থা করলেন লালন পালনের ব্যবস্থা করলেন এত সুন্দর এত কিছু আমাকে দিলেন সেই রব আমাকে বলেছেন করা যাবে না ব্যবচার করা যাবে না সুতরাং তুমি যতই চাও আমি তোমার ইচ্ছা পূরণে বাধ্য নই আমাকে দিয়ে এটা সম্ভব নয় ফাঁকুয়াকে দরজার দিকে তাকাচ্ছেন দশটা গেট রাজকীয় গেট বিশাল তালা ষড়যন্ত্রের অংশ হিসাবে দারুয়ান্ডার তালা লাগিয়ে নিয়ে চলে গেছে ইসুফ যেন ভাগতে না পারে ইসুবের মনে একটা কথা অনুরণিত হলো নীতি লানাহ দিয়ার নাহম শুবুলানা যারা এই বিপদে আপদে বিপর্যয়ে আমি আল্লাহর দিকে এগোতে চাই দিনের দিকে এগিয়ে আসতে চাই লানাহ দিয়ার নাহম শুভুলানা আমি আল্লাহ তাদের চলার পথে এগিয়ে যাওয়ার পথে যত বাধা বৃন্দা চল সব বাধা দূর করে দেওয়ার দায়িত্ব এটুকু আল্লাহ আমার সাহ্যের মধ্যে রেখেছেন খাট থেকে লাভ দিয়ে গেটের সামনে গেলেন কোনো আওয়াজ নাই গেটটা জমিনের সাথে মিলে বসে গেল পার হলেন দশটা গেট আল্লাহ এইভাবে পার করে দিলেন পরবর্তীতে দশম গেট যখন পার হয়ে ইসুব চলে যাচ্ছে মহিলা বিছানের দিশানে ডাইনি পাগলিনীর মতো রাখকরিশনের মতো ইসুবের ইমান ধরোন করার জন্য তাকে ধরার জন্য বিশদ দিয়ে যাচ্ছে ইসুব দিশে লাভ। মহিলা বিছান থেকে ইসুবের জামা ধরেছে ইসুব কাট কাভার জন্য এত জোরে লাভ দিয়েছে জামার বিছানের অংশ ছেড়ে মহিলার হাতে রয়ে গেছে দড়ির যে একটা ঝুকি আসে সেই ঝুকিতে মহিলা গিয়ে ইসুবের গায়ের উপরে পড়েছে প্রিয় দর্শক ঠিক দুপুরে খাওয়ার সময় ছিল তখন বাদশাহ নিজে আজিজ কোরআন যাকে আজিজ বলেছে এই আজিজ কিন্তু কোন কোন বাইবেল ইসরায়েলি রাওয়াইতে মিশরের খাদ্যমন্ত্রী এটা ওটা কোনটাই না কথা একটা মিশরের বাদশাহ যখন ক্রাইসিস মোকাবিলা দুর্ভিক্ষ মোকাবিলায় স্বপ্ন দেখলো ইউসুফ জেল থেকে তার স্বপ্নের তাবির লোক মাধ্যমে তারা যখন জানতে চাইল পাঠিয়ে দিল বাচ্চা ইস্যু মুক্তি ঘোষণা করলেন যে তাকে নিয়ে আসো ইস্যু বললেন না আমি জেল থেকে বের হবো না কোন অপরাধে কি অন্যায় করেছি সেটা আগে পরিষ্কার হওয়া দরকার বাচ্চার কাছে খবর আসলো আপনার কয়েদি বাইরে হয় না বাচ্চা চিন্তা করলো জেলখানার কয়েদি বাইরে হওয়ার রাস্তা পাইলে দৌড় দেয় পাগল হয়ে কিন্তু এমন কয়েদি মুক্তি ঘোষণা করলাম বাইরে হওয়ার জন্য লোক পাঠালাম সে তো বের হতে চাচ্ছে না ইসে বলে দিলেন ওই যে একদিন ভোজ অনুষ্ঠানে হ্যাঁ মিশরের রাজ পরিবারের মেয়েরা তাদের হাত কেটে ফেলেছিল সেই দিনকার ঘটনাটা কি তখন সেই দিন ফার্স্ট লেডি বলেছিল অনেক চেষ্টা করেছি ইনিয়ে বিনিয়ে হাসে লাইস্যে ব্যক্তিগত ভাবে গোপনে সংগেপনে ফাস্টা সামা একটা টার্ম ব্যবহার করেছে যত চেষ্টাই করেছে আমি ব্যর্থ আমি ওকে এক বিন্দু আমার দিকে ঝুঁকাতে পারিনি তাকে টলাতে গলাতে পারিনি এই মহিলাই বলল এখন ওই বান্ধবীরা বলে যে ঝোলেখা যদি কোনোদিন কনভার্ট করতে পারো তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে ছুপিয়ে ছুপিয়ে ডুবে ডুবে একা একা খেও না আমাদেরকে একটু ভাগ দিও এই দিন থেকে কিন্তু ইসুভের জন্য এতদিন ছিল এই টিচিং করার এক মহিলা ফার্স্ট লেডি এখন ইউসুপ যে রাস্তা দিয়ে যায় এই মহিলারা এসে এই ইস্যু এই ইউসুপ এই দেখে যায় এই ইউসুফ এখন সব মহিলা তাকে টিচিং করা শুরু করলো ইউসুফ চিন্তা করলেন আর ভদ্র মহিলা ফার্স্ট লেডি বললো যে অনেক চেষ্টা করেছি এখন পর্যন্ত আমি কাম উদ্ধার করতে পারি নাই হয় সে আমার কথায় আসতে হবে আমার ইচ্ছা পূরণ করতে হবে আর যদি সে না করে না নাহু আমি সিদ্ধান্ত নিয়েছি তাকে জেলের ভাত বাদ খাওয়াই ছাড়বের কারণে গেল আস্তে আস্তে বের হয় আর কয় জন্য সেজন্য এলাইয়া মিমাইয়া দু নানি এলাইয়া রবুল আলমী যে ব্যবহার জেনার জন্য এরা আমাকে নিজেদের দিকে আকর্ষণ করে পটকায় টিজিং করে তার চাইতে জেল আমার জন্য অনেক ভালো জেলে গেলেন এবং ভদ্র মহিলা বলল যে হয় আমার ইচ্ছা পূরণ করতে হবে তা ওকে জেলের ভাত খেতে হবে শেষ পর্যন্ত বাচ্চার কাছে মহিলা অভিযোগ হামা আপনার এই পালিত পুত্র গোলাম সে আপনার ফার্স্ট লেডির সাথে খারাপ কাজ করার জন্য তার খাস কামরায় গেছে কি শাস্তি হওয়া উচিত এইবার রাজ পরিবারের লোকজন তারা গোপনে গোপনে চিন্তা করে যে না একে এখন জেলে দেওয়া দরকার জেলে দিল তিনি সাত বছর মতান্তরে নয় বছর জেলখানায় থাকলেন অপরাধ করার অপরাধে নাকি অপরাধ না করার অপরাধে প্রিয় দর্শক এখানে আরেকটা জিনিস আমাদের সামনে এখন পরিষ্কার হয়ে গিয়েছে যুগে যুগে বহু মানুষ অন্যায় করে জেলে গিয়েছে সীমা লঙ্ঘন করে জেলে গিয়েছে আবার অনেক আল্লাহর বান্দা অপরাধ না করার অপরাধেও জেলে গিয়েছে যার বাস্তব নজির বর্তমান বিশ্বে দেশে 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 আপনারা যদি একটু চোখ বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে দেখেন তাইলে দেখবেন এর বাস্তবতা কতটুক কেউ অন্যায় করে অপরাধ করে জেলে গেছে আবার কেউ ইস্যুের মতো অপরাধ না করার অপরাধে জেলে গেছে আর অপরাধ না করার অপরাধে যারা জেলে গেছে জেলের কিন্তু কিছু বুজুরগি আছে কিছু ফজিলত আছে চুরি করে একবার যদি জেলে যায় কয়েক মাস কেটে বের হলে আর চুরি করে না করে একবার যদি জেলে যায়। কয়েকদিন ভাত খেয়ে যখন বের হয়ে আসে তখন সে হয় না রাজনৈতিক দলের একটা হাঙ্গামা করবি, হাঙ্গামি করবি। কেডা বলতে আমরা যা বুঝি মিশিলে গাড়িতে আগুন দিয়েছে ব্যাংকে ঢিলা বেরেছে পুলিশের উপরে আক্রমণ করেছে এই ধরনের যত রকম অন্যায় কিছু করেছে সে জেলে গিয়েছে কয়েক মাস দেখা যায় তার সঙ্গীরা ফুলের মালা নিয়ে কত রকমের রঙিন পোশাক মালা নিয়ে তারপরে বলে কারা নির্যাতিত সদ্য কারামুক্ত নগণ্য জগন্য দেশ বরণ্য সেরা গালী বদনা তাকে আমরা জেল গেছে আজকে সংবর্ধনা দেওয়ার জন্য এসেছি তাহলে জেল দুই রকমের একটা অন্যায়কারীদের সাজা হিসাবে জেল আর একটা অন্যায় না করে যারা তাদের সাজা হিসাবে জেল একজন গোলাম হিসাবে ইসুফ জেলে গিয়েছেন মিথ্যা অপবাদে আর সেখানে ইসুফের প্রমোশন হয়েছে এই জেল জীবনের বরকতে আল্লাহ বলেন তাকে আমি হুকমা ও এলমা একদিকে হেকমত দিকে নবুয় আগামী দিনের রাজত্ব এটা আমি আল্লাহ কনফার্ম করে দিলাম এর আগে আমি আপনাদেরকে বলেছি আল্লাহ কি পাবেন ইউসুফ ইউসুফের ভাই তাদেরকে একদিকে রাখেন মক্কা আর মক্কার প্রতিবেশী ইসলাম বিরোধী শক্তি তাদেরকে আরেক দিকে রাখেন রাখলে আপনারা যদি দোনটাকে তুলনামূলক ভাবে একটু স্টাডি করেন তাহলে আমাদের কাছে এই জিনিসটা পরিষ্কার হবে কোরআন কিভাবে কথা বলছে কোন ভাবে কথা বলছে থাকে এখানে পরিশেষে যে কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি সেই কথাটা হলো আল্লাহ দ্বিতীয় আয়াতে আল্লাহবুল্লা আলমিন বলছেন এই কোরআনকে আমি স্বচ্ছ প্রাঞ্জল ঝর মিষ্টি আলমী ভাষায় নাজিল করেছি এই জন্য করেছি যাতে তোমরা বুঝতে সক্ষম হও প্রিয় দর্শক প্রিয় শ্রোতা ভাই ও বোনেরা তাহলে কোরআন কেন আর ওই ভাষায় ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা খুলুন সেখানে সোনা অক্ষরে তারা লিখে রেখেছে অ্যারাবিক ইজ দ্য ওল্ডেস্ট অ্যান্ড রিচেস্ট ল্যাঙ্গুয়েজ অব দ্য ওয়ার্ল্ড একমাত্র আরবি ভাষা দুনিয়ার সবচেয়ে প্রাচীন একমাত্র আরবি ভাষা দুনিয়ার সবচেয়ে সমৃদ্ধ ভাষা ও তাই না দাউদা জাবুরা দাউদ নবীর কাছে আমি জাবুর কিতাব নাজির করেছিলাম আল্লাহ বলছেন জাবুরের জমানায় তো জাবুরের একজন হাফেজ সাপ ছিল না এরপরে আল্লাহ নাজিল করেছেন হিব্রু ভাষায় হিব্রু ভাষা আজকে মৃত ভাষা হারিয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন ইঞ্জিল নাজিল করেছেন সুরিয়ানি ভাষায় সুরিয়ানি ভাষাও আজকে দুনিয়ার ডিড ভাষা হারিয়ে গেছে কিন্তু কোরআন আল্লাহ এমন টেকনিক এমন ভাষায় নাজিল করেছেন কোরানের ভাষা বেহেস্তের ভাষা আহাবুল আরবি আলে সাবাস তিন কারণে আরবি শিখো আরবি বুঝো লেয়ানি আরবি অল কোরআন ও আরবি ও আহাল জান্নাতে আরবি দেখুন বাংলা ইংরেজি অন্যান্য ভাষা একটা উদাহরণ দিয়ে শেষ করছি সেটা হলো আপনারা দেখুন তাহারা যায় দে গো দে গো তাহারা যায় এখন এখানে দে পুরুষও হতে পারে নারীও হতে পারে যারা যায় তারা যদি মহিলা হয় তাহলে দের পর দিয়ে ব্র্যাকেটে লিখতে হবে লেডিস দে মহিলারা যায় আবার আরেকটু যদি দেখেন সে খায় সে কে পুরুষ যদি হয় তাইলে এখানে পুং মেসকুন এটা লিখতে হবে সে যদি নারী হয় ফ্যামিলি এটা লিখতে হবে আর ওইটা এত টানা পড়েন এত জোড়াতালি নাই হুয়া সে এখানে এর দরকার নাই পুরুষ না স্ত্রী হুয়া অর্থ সে পুরুষ হিয়া সে মহিলা নারী হুম তারা পুরুষ হুন্না তাহারা নারী কাকুমা কুম কে কুমা কুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না দেখুন আরবি জমির সর্বনাম এত মেচিউর দুনিয়ার কোনো ভাষার মধ্যে এটা নেই মরিয়মকে আল্লাহ বলছেন কুলি অশ্রাবি মরিয়ম তুমি তোমার পায়ের নিচে একটা ঝর্ণা আমি প্রবাহিত করে দিয়েছি ইসুবের জন্মের ইসা আল্লাহ পরবর্তী অব্যবহিত পরের ঘটনা তোমার পায়ের নিচে ঝর্ণা আমি প্রবাহিত করে দিয়েছি কুলি ইয়া একটা আছে মূল শব্দ কুল কুল এখানে আল্লাহ বলছেন কুলি স্ত্রী লিঙ্গ তাহলে হা হুমা হুম হুয়া হুমা হুন্না হিয়া হুমা কুমা কুম কে কুমা কুন্না দেখুন কা কে কা কে হুমা হুন্না এই যে জমির কোরআনে এত ব্যাপক দুনিয়ার কোনো ভাষায় কিন্তু এত ম্যাচুরিটি নেই কোনো ভাষা এত সমৃদ্ধ নয় তারা জবর ইঞ্জিলের ভাষা আজকে হারিয়ে গেছে মরে গেছে দিন যত যাচ্ছে কোরআনের ভাষা তত উজ্জ্বল হচ্ছে বিরোধিতা যত বাড়ছে কোরআনের গ্রহণযোগ্যতা তত এগিয়ে আসছে সুতরাং আসুন আমরা কোরআন বুঝার চেষ্টা করি কোরআনকে আমাদের জীবনের মডেল হিসেবে আমরা বেশি না পারি একটা দুইটা আয়াত নিয়ে আমরা গবেষণা করি এই আয়াতগুলোকে অর্থ সহ বুঝার চেষ্টা করি একটা আয়াত যদি আপনি আজকে বুঝতে পারেন তাইলে এইভাবে বুঝার চেষ্টা করতে করতে আপনি যদি মরে যান মরে যাওয়ার পরে বিনা হিসাবে জান্নাত আপনার জন্য একশো ভাগ কনফার্ম হবে কোন আলেমা নাও মু আলেমা নাও মুস্তামেয়া নাও চার জনের একজন হন হয় আলেম কোরআন শিখুন এটা না পারেন শেখার চেষ্টা করুন এটা না পারেন কোরআনকে मोहब्बत করুন এটা না পারেন কোরআন শুনুন কোরআন বুঝার চেষ্টা করুন তাহলে দুনিয়াও সার্থক আখেরাতও সার্থক আমরা এই কোরআনকে আমাদের জীবনের একমাত্র পাথেয় হিসেবে যেতে গ্রহণ করতে পারি আল্লাহ সেই তৌফিক সেই যোগ্যতা সেই সাহসিকতা মানসিকতা আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা সূরা ইউসুফের উপরে চমৎকার তাফসীর শুনলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই তাফসিরের যে শিক্ষা খুব চমৎকার করে একেবারে বর্তমান সময়ের উদাহরণ দিয়ে তিনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন আমরা যেন এই সুন্দর আমরা সুন্দর গল্প শুধু মজা পাওয়ার জন্য না পড়ে এটা থেকে আমরা যেন তৌফিক আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি এবং আমাদের বর্তমান সময়ের সাথে মিলিয়ে সেটা পড়তে পারি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি খুব দুঃখিত যে আমাদের আজকে ইন্টারনেট কানেকশনটা খুব বেশি স্টেবল না আমি একটু সফরে আছি যার কারণে পাবলিক ওয়াইফাই এর উপরে আমাকে ডিপেন্ড করতে হয়েছে এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি তারপরও আলহামদুলিল্লাহ আমরা অধিকাংশ সময় আমরা আলোচনা শুনতে পেরেছি এ পর্যায়ে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আমরা কিছু প্রশ্ন উত্তর শুনব আপনারা যারা ফোনে আছেন তারা যদি স্টার ফাইভ প্রেস করেন তাহলে পরে আমরা আপনাদেরকে আনমিউট করতে পারবো আপনারা আ প্রশ্ন করলে আমাদের সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ আপনারা যারা আছেন ফোনে আপনারা অনুগ্রহ করে স্টার ফাইভ প্রেস করুন আমাদের সম্মানিত অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ আমরা কোনো প্রশ্ন দেখছি না এখনো পর্যন্ত এবং আমরা আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে আছেন আপনারা আহ কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন করতে পারেন তাহলে আমরা আপনাদের উত্তর দিতে পারবো প্রশ্নের ইনশাআল্লাহ আমি ফোনে এখনো কোনো প্রশ্ন দেখছি না প্রিয় ভাই এবং বোনেরা আমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে পরে আমরা আমাদের সম্মানিত অতিথির কাছে চলে যাই আবার আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করি আমাদের সম্মানিত অতিথি অনেক ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন আমাদের সম্মানিত অতিথি মৌলানা লুৎফুর রহমান সাহেবকে নেক হায়াত দারাজ করুন আমরা যখনই ওনাকে আমরা চাই তখনই আমরা ওনাকে পেয়ে যাই আলহামদুলিল্লাহ আমরা যেন ভবিষ্যতে ওনার খেদমত থেকে মাহরুম না হই আল্লাহ রাবুল আলমিন আমাদের সেই তৌফিক দিন সর্বোপরি উনি যে সুন্দর আলোচনা করলেন বাস্তব ধর্মী আলোচনা করলেন সেই আলোচনা থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন এবং আমরা পরিবর্তন করতে পারি আল্লাহ রব আলিন আমাদেরকে সেই তৌফিক দান করুন